বন্ধুরা, আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শিয়ালদহ মেট্রো স্টেশনের প্রস্তুতি দেখতে আজ আমি চলে এসেছি মেট্রো স্টেশনের ভেতরে। ফুলবাগান থেকে শিয়ালদহ অবধি মেট্রো চলাচলের প্রথম ট্রায়াল রান আমি আগেই দিয়েছি। যারা যারা ওই ভিডিওটি দেখেননি, তারা এই ভিডিওটির শেষে ওটা দেখে নিতে পারেন। উপরের আই বাটনে ভিডিওটির লিংক দেওয়া রইল। শিয়ালদহ মেট্রো স্টেশনে মাটির 54 ফুট গভীরে শিয়ালদহ সাউথ টার্মিনালের নিকট নির্মিত একটি স্টেশন। বর্তমানে ফুলবাগান থেকে শিয়ালদহ মেট্রো স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক মেট্রো পরিষেবা চলছে। এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। 2022 সালের প্রথম দিকে পূর্ব পশ্চিম মেট্রো করিডরে টার্মিনাল স্টেশন হিসাবে চালু করার প্রস্তাব করা হয়েছে, যা আগামী দিনে শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রসারিত করবার সাথে সাথে প্রকল্পটি সম্পূর্ণরূপে চালু হবে। শিয়ালদহ মেট্রো স্টেশনের পূর্ব দিকে ফুলবাগান মেট্রো স্টেশন ও পশ্চিম দিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন অবস্থিত। এখানে লিফট তৈরি হবে। এর আগে সল্টলেকের সেক্টর 5 থেকে ফুলবাগান পর্যন্ত প্রায় 7 কিলোমিটার পথে মেট্রো আগেই চলাচল শুরু হয়েছে। ফলসিলিংয়ের কাজ অনেকটাই হয়ে গেছে, খুব তাড়াতাড়ি দ্রুতগতিতে কাজ হচ্ছে। আগের শিয়ালদা কেমন ছিল সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে। সুপ্রভাত বন্ধুরা, আজ চলে এসেছি শিয়ালদহ মেট্রো স্টেশনের একদম নিচে, পাতাল প্রবেশ করেছি। তো আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো কীভাবে প্রস্তুতি চলছে, প্রস্তুতির হার কতটা প্রস্তুত হয়েছে মেট্রো স্টেশন। তো আমি ঘুরে দেখবো আর আপনাদেরও টোটাল ডিটেলসটা দেখাবো। আর এখানে একটা এসকালেটর তৈরি হয়েছে। চলুন জেনে নিই শিয়ালদহ মেট্রো স্টেশনে কী কী সুবিধা থাকবে। আপ ও ডাউন লাইনের জন্য দুটি প্ল্যাটফর্ম ছাড়াও মাঝে থাকবে বিশেষ আইল্যান্ড প্ল্যাটফর্ম। এই স্টেশনের মেট্রোর দরজা খুলবে দুদিকেই, ফলে আসা যাওয়ার পথে যাত্রীরা দ্রুত ওঠানামা করতে পারবেন। মেট্রো রেল কর্পোরেশনের সূত্র অনুযায়ী ইস্ট ওয়েস্ট মেট্রো পুরোদমে চালু হয়ে গেলে অনুমান করা হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশন দিয়ে ব্যস্ত সময়ে ঘন্টায় 50,000 যাত্রী যাতায়াত করবেন। যাত্রী সুবিধার্থে 1.5 মিনিট অন্তর মেট্রো চলাচলের পরিকল্পনাও রয়েছে। আমার পেছনেই দেখছেন রেল লাইনের গেটটা বন্ধ করা আছে। ওই ফুলবাগান থেকে ট্রেন আসবে শিয়ালদহ মেট্রো স্টেশন অবধি, এই এক্সটেনশনের কাজটাই চলছে। এই লাইন ধরে আসবে ফুলবাগান ওদিকে। এই যে গেটগুলো দেখছেন, আগে কি হতো, অনেকের লাইনে নেমে যেত, এ হতো, তো তার জন্য ট্রেন বন্ধ থাকতো, সবার হয়রানি হতো। এখন কিন্তু ট্রেন এলেই এই গেট খুলবে, নচেত এই গেট খুলবে না, এবং অনেকটা হাইট অব্দি লাগানো আছে উপরে। ট্রেন আসলে ট্রেনের গেট আর এই গেট একসাথে খুলবে, দেখতে পাচ্ছেন উপরে এলইডি লাইট সব লাগানো হচ্ছে। ফলসিলিংয়ের কাজ অনেকটাই হয়ে গেছে। উপরে আপনাদের যে লিফট দেখালাম, এই নিচে থেকে স্টেশন থেকে উপরে যাওয়ার লিফট, ফলসিলিং করেছে, উপরে লাইটও লাগিয়েছে।
আর স্টেশনে গায়ে এরকম ডিজাইনগুলো বসানো হয়েছে খোদাই করে, দারুণ লাগছে জায়গাটা। আর দৃষ্টিহীনদের জন্য প্রবেশপথ থেকেই থাকবে বিশেষ ট্র্যাক টাইলস বা হলুদ রঙের অসমান টাইলস। এখানেও দুটো লিফট বানানো হয়েছে, একটা ওঠার জন্য একটা নামার জন্য। কাঠ পাঞ্চিংয়ের মেশিনগুলো বসে গেছে, এখন ঢাকা দিয়ে রাখা আছে, সব গেটই বসানো আছে। প্রতিটি প্ল্যাটফর্মের দুপ্রান্তে দুটি করে মোট ছটি চলমান সিঁড়ি থাকবে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, টিনগুলো সরে কাঠ বসে যাবে। এটা দিয়ে উঠলেই পেয়ে যাবেন শিয়ালদা নর্থ এবং শিয়ালদা সাউথ সেকশন। এখান দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করবে বলে গেটটাকে বড় রাখা হয়েছে, তিনটে এসকেলেটার আবার বিরাট চওড়া সিঁড়ি করে রাখা হয়েছে। তিনটি প্রশস্ত লিফট সহ পুরো স্টেশনে মোট 18টি চলমান সিঁড়ি থাকবে। আপদকালীন পরিস্থিতিতে স্টেশন থেকে দ্রুত বেরোনোর জন্য দুপ্রান্তে তিনটি করে মোট 6টি রাস্তা থাকবে। খুলে দিলেই আপনি মেট্রো স্টেশন থেকে সাউথ সেকশনে পৌঁছে যেতে পারবেন। কবে শুরু হতে পারে ফুলবাগান থেকে শিয়ালদহ অবধি এই 2.5 কিলোমিটার মেট্রো চলাচল? মেট্রো সূত্রে খবর, কাজ প্রায় শেষের পথে। রেলওয়ে সেফটি কমিশনারের সবুজ সংকেত পেলেই মেট্রো চলাচল শুরু হবে।